আপনাদের সকলকে ডিএস ইনফরমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত। ফের হুড়মুড়িয়ে বাড়তে চলেছে আলুর দাম, যা নিয়ে কিন্তু অত্যন্ত চিন্তিত রয়েছে রাজ্য তথা সমস্ত দেশবাসীরা। কেজি প্রতি আলুর দাম কত টাকা বৃদ্ধি পেয়েছে, তার পাশাপাশি কেন এই আলুর দাম বাড়তে চলেছে, সেই বিষয়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, আর আপনার জেলার যে কোনো লেটেস্ট খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা কিন্তু সকলেই জানেন এদিকে মাথায় হাত পড়েছে আলু চাষিদের, পাওয়া যাচ্ছে না আলু বীজ ও পাওয়া যাচ্ছে না সার। আলু বীজ ও সারের মধ্যে কিন্তু চলছে কালোবাজারি, যার ফলে কৃষকরা কিন্তু ন্যায্য দাম অনুযায়ী আলু বীজ ও সার কিনতে পারছেন না। অকাল বৃষ্টিতে প্রায় প্রত্যেক ফসলের কিন্তু ক্ষতি হয়েছে, তার মধ্যে সব থেকে বেশি ক্ষতি হয়েছে ধান ও আলুর। মাঠ থেকে জল নামতেই যা দেখা মিলেছে, সমস্ত আলু বীজে কিন্তু পচন ধরে গিয়েছে। বেশিরভাগ আলু চাষিরাই কিন্তু সমবায় সমিতি থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন, তাদেরকে কিন্তু কেউ সহযোগিতা করছেন না। রাসায়নিক সার বিকোচ্ছে চড়া দামে, যার ফলে তারা কিন্তু বহু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। যা মনে করা হচ্ছে এই কালোবাজারে যদি বন্ধ না হয়, তাহলে কিন্তু অনেক কৃষকেরাই এই আলু চাষ এই বছর করতে পারবেন না, যার ফলে বাজারে কিন্তু আলুর সংকট খুব শীঘ্রই হতে চলেছে। এবং আরেক দিকে আরো এক বিপদের সংকেত, আলিপুর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাজ্যে কিন্তু হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং তার পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই শিলাবৃষ্টি হলেই সমস্ত আলু ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার পুরোপুরি সম্ভাবনা থাকছে, যার ফলে চিন্তায় রয়েছেন সকলেই। যেসব আলু বীজ বপন করা হয়েছে তা যদি আবারও নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আলুর সংকট হওয়া অনিবার্য, যার ফলে বাজারে কিন্তু আলুর দাম হতে চলেছে অগ্নিমূল্য।